অ্যালোভেরা ঘৃত কমল, হাজার বছর আগেই সারা পৃথিবীতে বা আমাদের দেশে আলহামদুলিল্লাহ স্টুল ক্লিয়ার করার জন্য, স্টোমাক ক্লিয়ার করার জন্য, স্টোমাকের যে কোনো সমস্যা, আইবিএস, স্টোমাক অ্যালার্জি, পেটে ব্যথা ট্যাথা, অন্য সব সমস্যার জন্য অ্যালোভেরার একটা পুরনো ব্যবহার ছিল। এই গাছটার যে গুণ আছে এটা বোঝানোর জন্য আমি এত কিছু কথা বলতে চাই, যেটার অনেক গুণ। এখন দেখা যাচ্ছে যে অ্যালোভেরা খেলে স্টোমাক ক্যান্সার ভালো হয়। অ্যালোভেরা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করবে, এটার প্রস্তুতি হিসাবে ইউরোপ এবং আমেরিকা মানুষরা তাদের বাড়িতে কমপক্ষে 100টা অ্যালোভেরা গাছ থাকবে। বিশেষ করে আমেরিকার ফ্লোরিডাতে প্রতি বাড়িতেই 100, 150, 200 অ্যালোভেরা গাছ তারা রাখে, যে কোনো স্কিন ডিজিজের জন্য, যে কোনো স্টোমাক অ্যালার্জির জন্য, যে কোনো ধরনের প্রসাধনী তৈরিতে অ্যালোভেরা প্রসাধনী বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। আবার অনেকের প্রসাবের সাথে বিভিন্ন রকম ধাতু যায়, সেটাকে প্রতিরোধ করতে পারে। আবার অনেকের গলা শুকিয়ে যায়, চামড়াগুলো শুকিয়ে যায়, ড্রাই স্কিন যাদের, তাদের জন্য এটা একটা আল্লাহর অপূর্ব নিয়ামত এই অ্যালোভেরা। এটা শরবত খাওয়ার জন্য খুব উপযোগী। আর একটা হলো 24 ঘন্টার মধ্যে আপনি অ্যাকশন পাচ্ছেন যে সেই স্টোমাকের ভিতরে কিছু না কিছু সরাসরি কাজ দেখাচ্ছে। এই কারণে অ্যালোভেরার ভূমিকা আমাদের দেশে এবং পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত সৃষ্টি করতে যাচ্ছে।